Hi everyone, Assalamu Alaikum. I'm Mohammad Mukhtar Hussain, English teacher, Mohammad Ali Academy. Shobaike shagotom ebong shubhechha janiye ashche ekti darun importance lesson alochona korbo. Ei alochonay asha kori shobai participate korbe. Bishoyti ottonto guruttopurno. Shei bishoyti ki ajker video theke amra seti janbo. Spelling je koto guruttopurno amra lekha ebong porar shomoy amader jodi spelling ta bhul hoye jay tale sob kichu kintu loss ar jate amader ei loss ta na hoy sei bishoyti amra ajke janbo ar janar purbe shobaike amar request thakbe jate jara notun royecho amar video ti বা আমার চ্যানেলটি ওয়াচ করবে এবং এই ভিডিওটি তোমাদের জন্য আমি তুলে ধরছি সবাই তোমাদের খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো বিষয়টি লিখে রাখার জন্য আর সেই সাথে আরেকটা ছোট রিকোয়েস্ট রয়েছে সেটা কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে কেন করবে কারণ আমি যখন তোমাদের জন্য নতুন ভিডিও দেব তখনই তোমরা তোমাদের মোবাইল ল্যাপটপ কম্পিউটারে নোটিফিকেশন পেয়ে যাবে আর অবশ্যই আশা করি তোমরা নিত্য নতুন বিষয়ে জানতে চাও আমার কাছ থেকে আর আজকেই সেই বিষয়টি জানবো যে হাউ টু রাইট কারেক্ট স্পেলিং ইন আওয়ার ডেইলি লাইফে তাহলে আজকের ভিডিও থেকে আমরা পাঁচটি স্পেলিংয়ের নিয়ম সম্পর্কে জানবো আর এই নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমাদের ডেইলি লাইফে ভেরি ভেরি এসেনশিয়াল টু নো ফর এভরি ওয়ান হু আর রিলেটেড টু এডুকেশন স্পেশালি স্টুডেন্ট টিচার অর এনি পার্সন নো মোর টক নাও স্টার্ট আওয়ার লেসন তাহলে যদি কোনো ভার্বের শেষে একটি মাত্র ই থাকে তাহলে সেই ইটা বাদ গিয়ে আইন যোগ করার সময় কী হবে অবশ্যই আমরা জানার চেষ্টা করছি আমরা যেমন আমি একটি নতুন ভিডিও নিয়ে আসিতেছি তাহলে আই অ্যাম কামিং আ নিউ ভিডিও তাহলে কাম থেকে কামিং হ্যালো তারপরে মা আমাকে একটি বই উপহার দিতেছে মাদার ইজ গিভিং আ বুক আমি কাজটি শেষ করে বাড়ি গেলাম তাহলে হ্যাভ থেকে হ্যাভিং ডান মাই ওয়ার্ক আই ওয়েন্ট হোম আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভার্ব কিন্তু ভার্বের শেষে দুটি যদি ই থাকে তাহলে কিন্তু ই লোপ পাবে না বা চেঞ্জ হবে না ফর এক্সাম্পল আমরা বলতে পারি বন্ধুরা এগ্রি মানে একমত হওয়া আই অ্যাম নট এগ্রিং উইথ ইউ অন দিস পয়েন্ট এই বিষয়ে আমি তোমার সাথে একমত হতে পারছি না তারপরে আমি সিনিং আ টাইগার হি র্যান ওয়ে তাহলে সি থেকে সিনিং হলো অর্থাৎ বাঘ থেকে সে পালিয়ে গেল আবার নাম্বার থ্রি আমরা আলোচনা করব যে ভার্বের শেষে কনসোনেন্ট এর আগে একটি ভাওয়াল থাকে তাহলে সেই কনসোনেন্টটি ডবল হয়ে যাবে আইএনজি করার জন্য সাকিব এখন ব্যাট করিতেছে সাকিব ইজ ব্যাটিং লোকটি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করিতেছে দি ম্যান ইজ বিগিং ফ্রম ডোর টু ডোর আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভ ইউর নেক্সট আমরা আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব সেটি চার নম্বর লাস্ট সিলেবলের স্ট্রেস না পড়লে অর্থাৎ জোর না দেওয়া হলে তখন কিন্তু সেই লাস্টের যে কনসোনেন্টটি থাকে সেটি কিন্তু ডবল হবে না সাপোজ আই অ্যাম স্পিকিং আমি বলতেছি ইউ আর লিসেনিং মাই লেকচার তারপরে তারা ভিজিট করিতেছে দে আর ভিজিটিং এ নিউ প্যালেস আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার আমাদের লাস্ট নাম্বার যেটি নাম্বার ফাইভ ভার্বের শেষে আই থাকলে
I পরিবর্তিত হয়ে Y হয় এবং ইউ লো হয় তারপরে ing যোগ করতে হয় যেমন ডাই মানে মারা যায় লোকটি মারা যাইতেছে তাহলে দি ম্যান ইজ ডাইং ওকে সে বিছানায় শুয়ে আছে তাহলে হি ইজ লাইং অন এ বেড আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স আমরা আজকে ভিডিও থেকে জানতে পারলাম কিভাবে স্পেলিং আমাদের বাস্তব জীবনে কত ইম্পর্টেন্ট সেটা আজকের ভিডিও থেকে জানলাম আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে লাইক এবং শেয়ার করতে বলবে না তোমরাও শেখো তোমাদের বন্ধুদেরকে শেখার সুযোগ করে দাও সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে নাও গুড বাই